কিন্তু এটা যদি কিন্তু আমরা চেঞ্জ করে নিই, চেঞ্জ করতে পারবেন। তো আমি চেঞ্জ করলাম না, শর্টকাট তো। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা কি হবো, তো আমার যে বাইক দেখতে পারতেছেন, বাইকের হ্যান্ডেলটা কিন্তু আমি অল্প চেঞ্জ করলাম, তার মানে নিজে নিজে অল্প মাইকাম করে বানিয়ে নিলাম। তো আর কিরম ছিল আর এখন কিরম আছে, তো তার আগে কিন্তু এখানে দেখেন অল্প নাম লিখে দিছি। তো অনেকই ভালো লাগতেছে আমার কাছে, আপনাদের যখন কেমন লাগতেছে। তো দেখেন আমি কি চেঞ্জ করেছি আমি আপনাদেরকে বলতেছি। তো বিশেষ করে আমার গাড়ির হ্যান্ডেল যেটা আছে, তো হ্যান্ডেলটা কিন্তু অল্প একটু চেঞ্জ করে দিলাম। তো গাড়িতে চড়া পরে এখন আমার হ্যান্ডেলটা দেখতে পারতেছেন, একবারে কিন্তু পুরো স্ট্রেট হয় নাই, কিন্তু অল্প এটা আর অল্প যাওয়া লাগছিল, এটা অল্প যাওয়া লাগছে, তাহলে কিন্তু পুরো স্ট্রেটটা হয়ে গেত। তো আমি এখন ঘরেতে আছি, তো ঘরের মধ্যে এটা আগে আমার এই যে হ্যান্ডেলের মধ্যে হ্যান্ডেল বারের মধ্যে দুটো লাট থাকে গুড়ের মধ্যে, তো ওই আমি খুলছি, খুলে কিন্তু আমি বাজারে রেখেছি, এটা কিন্তু বাজারে রেখেছি, ওই সাইডটাও দেখেছি। তো এটা কিন্তু আমি বাজারে রেখেছি, দেখুন তো বাজারে রেখেছি। তো বাড়িতে এসে অল্প মেরামতি করলাম, তার মানে এখান থেকে কিন্তু আমি এটা অল্প এল ছিল, তো কিরম আছে আমার স্ক্রিনের মধ্যে দেখতেছেন। তো আগেরটা কিন্তু এরকম ছিল, তো তারপরে এরকম থাকার পরে অল্প ভাবলাম যে অল্প একটু ডেকোরেশন করি, তার মানে চেঞ্জ করি। তো দেখলেনি এটা কিন্তু আগের হ্যান্ডেলটা ছিল আর কি, আগেরটা। তো এখন আমি চেঞ্জ করে দেখেন এটা অল্প সোজা করে দিলাম। এখন গাড়িতে বহার পরে আর কি, তো গাড়িতে বহার পরে আমি দেখুন দুইটা হ্যান্ডেল ধরি দুই সাইডের মধ্যে, তো মজায় মজা লাগে। তো গাড়ি ড্রাইভ করে অ্যাকচুয়ালি মজা লাগে। তো আমি সবাই ড্রাইভ করে আসলাম, তো আগে আর কি এটা আমি কি করলাম ও কী করে আর কি সোজা করলাম সেটা আমি বলতেছি। তো বাড়িতে দেখুন নিয়ে আসলাম, এটা খুলে এটা খুলে দেখুন বাড়িতে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আমার আড়াই ফুটের মতো একটা কিন্তু রড আছে আর কি, আড়াই থেকে 3 ফুটের মতো একটা রড আছে। তো সেই রডটা দিয়ে আমি কি করলাম, এই যে ফুটাতে দেখতে পারতেছেন এই ফুটা দিয়ে আমি রডটা ঢুকিয়ে দিলাম, মোটামুটি 6 ইঞ্চি 6.5 ইঞ্চির মতো কিন্তু ঢুকিয়ে দিলাম। তো ঢুকিয়ে দেওয়ার পরে আর যতটুক বাইরে থাকে ওটা দিয়ে টান মেরে অল্প কিন্তু আমি হ্যান্ডেলটা এরকম ছিল, হ্যান্ডেলটা কিন্তু ইন্দে ছিল, তো টেনে আমি মোটামুটি এখানে 2 থেকে 3 ইঞ্চির মতো এল করে দিলাম, এখন সোজা করে দিলাম, এল ছিল সোজা করে দিলাম। তো সেমভাবে এই সাইডটাও কিন্তু আমি ওরকম করে দিছি। তো এটা তো দেড় তোমার 6 ইঞ্চির মতো 6.5 ইঞ্চির মতো আমি এটা ভিতরে ঢুকাই দিয়ে, তো তারপরে এটা আমি টান দিলাম, আর যতটুকু বাইরে ছিল 2 ফুটের মতো 2.5 ফুটের মতো ওটা আমি টান দেওয়ার পরে কিন্তু এটা সোজা হয়ে গেল। তো এখন দেখতেছেন আপনারা, দেখাতে কিন্তু আমার কাছে ভালো লাগতেছে, আর গাড়ি চলে কিন্তু অনেক মজা লাগে। দেখেন একবার হ্যান্ডেলটা দেখেন একদমই কিন্তু মজা, একবারে স্ট্রেট হয় না আর কি, অল্প একটু ব্যাখ্যা আছে, কিন্তু কিন্তু এখন কিন্তু গাড়িটা চলে একদমই মজা লাগে। তো আপনারা কিন্তু করতে পারবেন ঘরে বসে, যদি এই মডেলের গাড়ি থাকে অ্যাপজেড আপনার ভার্সন 2, তো 3 তো করতে পারবেন, বিশেষ করে পালসারের মধ্যে হয় না, NS-এর মধ্যে হয় না, ওটা ডাইরেক্ট হ্যান্ডেল বারটা চেঞ্জ করতে হয়, আপনারা চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু ডাইরেক্ট যদি কমতে আমরা চেঞ্জ করে নিই, চেঞ্জও করতে পারবেন। তো আমি চেঞ্জ করলাম না, শর্টকাট একটা ছোটো মোটো বুদ্ধিতে কিন্তু আমি হ্যান্ডেল বারটা বানিয়ে নিলাম। তো এখন কিন্তু অনেকই মজা লাগছে তো আমার কাছে, আপনারা দেখেন। আর আপনারা ভাবতেছেন যে ভিডিও দেখে হয়তো ভালো লাগতেছে না, কিন্তু যদি লাইভ হইতো আপনারা চড়াইতেন দেখতেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি মজা লাগতো। তো আজকের ভিডিওতে কিছু বলবো না, এটুকুই। তো যদি ভালো লাগে আপনারা এরকম করে নেবেন।